দেখছেন এম কে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এম কে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। দীর্ঘ দশ বছর পর কাতার জাতীয়তাবাদী দল তথা ধানছিড়ি বিএনপির কমিটি হতে যাচ্ছে আগামী 3 মে। সভাপতি পদে লড়বেন তিনজন, যথাক্রমে বর্তমান আহ্বায়ক শহীদুল হক, সাবেক সভাপতি আবু সায়েদ ও সালাতা শাখার সভাপতি ইউসুফ সিকদার। তবে প্রথম দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব শরীফুল হক সাজু, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আমিনুল হক ও যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মোল্লা। আর সাংগঠনিক সম্পাদক পদে লড়াই করছে 5 জন। 11 জন প্রার্থীর পক্ষে ফর্ম ক্রয় করছে তাদের কর্মী সমর্থকরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 30 এপ্রিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনাকাঙ্ক্ষিতভাবে পরাজয়ের পর ঝিমিয়ে পড়া দলটি ঘুরে দাঁড়াতে নতুন কমিটিকে ঘিরে তাদের মধ্যে বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।